আমি কেন মুসলমান হলাম, আমি কি জন্য মুসলমান হলাম, কিন্তু বিভিন্ন পূজা করেছি। আমার বাবা যেহেতু ঠাকুর ছিলেন, তখন বাবার পা ধুয়ে তারা পানি খেত। মানুষ মানুষকে কোনো সেজদা করতে পারে না, মানুষ এক সেজদা করবে তার সৃষ্টিকর্তাকে। যে বাবা আমার সৃষ্টিকর্তাকে, আমার সৃষ্টিকর্তাকে বলছে ভগবান। ভগবান কোথায় থাকে প্রশ্ন আসে, ভগবান কোথায় থাকে, ভগবান কোথায় থাকে, ভগবানের বাড়ি কোথায়, ভগবান কি কাজ করে, ভগবানের কিছু সন্তান আছে কি না, কয়জন ছেলে মেয়ে আছে, বা ভগবান এরকম প্রশ্ন করলাম। তো আগে প্রশ্ন এটা প্রতি উত্তরে বাবা বলল, আরে ভগবানের স্ত্রী আছে ভগবতী, মা তো ঠাকুরের মেয়ে। মা বলল, রাম 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 রাম, এসব কি কথা শোনাচ্ছি তুমি? أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যার অশেষ মেহেরবানি। আজকে পবিত্র জুমাবার, জুমার নামাজের পরেই আমি আপনাদের মাঝে আমার জীবন থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ জানে আমাকে সেই তৌফিক দান করে, আলহামদুলিল্লাহ। তাই নয়, তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি লাখ করে দুরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে আমাকে দিনের পথে নিয়ে এসেছেন, দিনের কথা বোঝার এবং বলার কিছু তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর কাছে আরও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার জীবন থেকে প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। 1999 সালে আমি ধর্মায়িত হয়ে দিনে আসি। আমার তখন বয়স ছিল 19 বছর। আমি তখন আপনার নাম ছিল, আমার পূর্বের নাম ছিল শ্রী শ্রী রকিল কুমার দেবসিংহ। আমার বাবা একজন ঠাকুর ছিলেন। আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আল্লাহর কথা মানার জন্য দীন ইসলাম এসেছি। আর বিশেষ করে বিশেষ যে আমি একজন মানুষ, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, কী জন্য সৃষ্টি করেছেন সেটা তাকে দেওয়ার জন্য, মানে তার কর্ম করার জন্য। আমি কিন্তু বিভিন্ন পূজা করেছি। আমার বাবা যেহেতু ঠাকুর ছিলেন, বাবার সাথে অনেক পূজাতে গিয়েছিলাম এবং তাদের কথাগুলো শুনছিলাম। সেটা আমি আমার জীবন থেকে, মানে ওই কথাগুলো মুছে ফেলতে চাচ্ছি আর মুছে ফেলে দিয়েছি। আমার জন্ম হলো বানিয়াপুর মহৎপাড়া নামে গ্রামে, পোস্ট ভালগঞ্জ, থানা দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়। বর্তমান স্থায়ী ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা, নওগাঁ সাপাহার, সেখানে আমার বাড়ি। এখন বর্তমান যেখানে আছি সেটা হলো বিএন রোড, পাগলা তালতলা, নারায়ণগঞ্জ। আমি কেন মুসলমান হলাম, আমি কী জন্য মুসলমান হলাম, আল্লাহ আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, আমার কাছ থেকে তিনি কিছু পাওয়ার চান, আমার সাথে কোনো কর্ম চান কি চান না, এই কথাগুলো বলে যাচ্ছি। আমি আমি যখন বুঝতে শিখলাম যে আমি মানুষ, আমার করণীয় কাজ কী, আমার করণীয় কাজ কী, তখন আমি আমার পূর্বপুরুষদের যারা আছিলেন, মহৎ ব্যক্তি আমার ডিগনেশন দিচ্ছেন, যারা যাদেরকে আহাবার বলা হয় আমাদের ইসলামে, তাদেরকে প্রশ্ন করতে শুরু করলাম। তারা তাদের প্রশ্নগুলো প্রেক্ষিতে আমার অ্যাডজাস্ট হলো না। আমার ঠাকুরদের সঙ্গে আমি বসলাম, তখন আমাকে বলছে যে সবচেয়ে বড় আমাদের ধর্ম সনাতন ধর্ম, এ কথা যখন বলছে যে সবচেয়ে বড় ধর্ম সনাতন ধর্ম। তো এই কথাটাকে আমি রিসার্চ করতে গিয়ে তো কিছু মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আমার পূর্বপুরুষরা ঠাকুরেরা বলছে সবচেয়ে নাকি বড় ধর্ম সনাতন ধর্ম। তাদের মধ্যে যে ব্যবহারের যে জীবন বিধান যেগুলো আছে, সংবিধান যেগুলো আছে, সেগুলো সবচেয়ে বড় দামি, সেটা প্রসঙ্গে আমার তো অভিজ্ঞতা নাই, একটু আমার পূর্বপুরুষটা বলে যে সেটা আছে। তখন আমার চোখ খুললো যে ইসলাম আর সবচেয়ে বড় ধর্ম, প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম।
ইসলাম সবচেয়ে শান্তির ধর্ম, ইন্না দীনা ইল্লাল্লাহিল ইসলাম, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম। ঠাকুরের কাছে জানতে চাইলাম যে আমার আমার জীবন বিধানটা কি, আমাকে আমার জীবন কীভাবে পরিচালনা করবো, কীভাবে পরিচালনা করবো। তখন তারা বললো যে প্রতিমাকে রাজি খুশি করাইতে হবে, দেবগুরু পূজা করতে হবে, ঠিকভাবে পূজা করতে হবে, যে পূজাটা করলে দেবদেবীর সামনে পূজা দিলে কি তারা কি রাজি খুশি হলে কি আমাকে তারা স্বর্গে দিবে। তো স্বর্গ আর নরক প্রসঙ্গে কিছু কথা বলছিলাম, তো এই কথাগুলোর প্রতি উত্তরে আমার তারা বললেন যে না, তুমি যে প্রশ্নগুলো করে এগুলো তো অর্থাৎ সনাতন ধর্মের পোলাপানের প্রশ্ন নয়, এটা ধরো অন্য অন্য জাতিরা এরকম প্রশ্ন করে, তুমি যে হিন্দুর ছেলে এটা প্রমাণ করে করতেছে না। আচ্ছা না, আমি তো হিন্দু, আমার বাবা তো হিন্দু, আমার বাবা তো ঠাকুর মানুষ, তাই এগুলো কথা বলা বলি করতে করতে, এবং বাবা ঠিক পূজা করতেন, বিভিন্ন মঞ্চে গিয়ে পূজা করতেন, বিভিন্ন বাসায় গিয়ে পূজা করতেন, পূজা করে সব কিছু নিয়ে আসতেন, আমি দেখতাম সেগুলো, তার সাথেও চাইতাম। বাপ্ত বাবাকে বাবার সামনে গেলে মনে করেন যে বাবা পূজা করতে ঠাকুরের ছেলে, ঠাকুর আসছে, সম্মানী দামি, অনেক দামি। তো কথা বলতে গিয়ে যে যখন বাবার শিষ্য আসছিল তাদের বাড়িতে যাওয়া হতো, যদি যাওয়া হতো তখন বাবার পা ধুয়ে তারা পানি খেত, পা একবার ধুয়ে দিয়ে সে পায়ে ময়লা পানি ফেলে দিয়ে যখন পরিষ্কার স্বচ্ছ পানি হয়, এই পানি নিয়ে ঠাকুরের চন্নামি পদচন্নামি, আপনারা শুনছেন কিনা জানি না, কখনো মানুষের পা ধোয়া পানি কেন মানুষ ভোগ করে, মানুষের পা ধোয়া পানি কেন মানুষ ভোগ করে, এটা আমাকে সবচেয়ে খারাপ লাগছে। আর মনে প্রশ্ন যাচ্ছে, আমি প্রশ্ন করলাম বাবা কেন আপনার পা দিয়ে পানি খেলো তার। বাবার প্রশ্নের উত্তরে বাবা এভাবেই আমাকে উত্তর, হে বর্ষ তুমি বড় হও, তুমিও তখন আমার মতো ঠাকুর হবে, হ্যাঁ তোমারও পা পদ ধুত পানি মানুষ পান করবে। যে বাবা বললো যে আমরাই বড় সবচেয়ে, আমরাই বড় সবচেয়ে, আমি বললাম না বাবা, আমাদের বড় কেউ আছে, আমাদের বড় কেউ আছে, আসলে তারা আমাদেরকে যেভাবে ইয়ে শ্রদ্ধা করতেছে, ভক্তি করতেছে, এই ভক্তির মালিক আমরা নই, এই ভক্তি পাওয়ার যোগ্য, এই ভক্তির যোগ্য আমরা নই বাবা। যেমন আমাদের পা তারা ধুয়ে পানি ভক্ষণ করছে, পান করছে, এবং কি তারা আমাদের সামনে আসে পা ধরে মাথা নত করতেছে, এটা আমাকে অনেক খারাপ লাগছে। মানুষ কখনো মানুষের কাছে পা মাথা নত করতে পারে না। আমার এই জ্ঞানে আমি বাবাকে প্রশ্ন করার পর এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর বাবা হঠাৎ করে টাইফয়েড হয়, টাইফয়েডে তিনি অসুস্থ কিছুদিন থাকেন, থাকার পরে তিনি মারা যান। বাবা মারা যাওয়ার পরে চাষা ছিলেন সংসারে, মানে সংসারের সমস্ত দায়িত্ব চাচার হাতে ছিল। আমি তখন একটু বড় হতে বুঝতে শিখলাম, আরও একটু বুঝতে শিখলাম, তো এভাবে চাচার কাছে কিছুদিন থাকলাম। থাকার পরে আমার খালাতো ভাই আছে, খালাতো ভাইয়ের বাসায় আমাকে নিয়ে, তাদের ওখানে জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের যে জন্ম হয়, এই কৃষ্ণের জন্ম, যাকে কৃষ্ণকে হিন্দুরা ভগবান মানে, এই জন্য কৃষ্ণমালা জপ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে, একথা জপ করে, অর্থাৎ কৃষ্ণের জন্মলীলা, সেই জন্মলীলা দেখতে গেলাম, বুঝছেন। সেখানে দেখতে গিয়ে সেখানেও দেখলাম যে মানুষ একে অপরের পায়ে শুয়ে প্রণাম করতেছে, মাথা নত করতেছে। সেদিন আবার সকালবেলা নারিকেল মিষ্টি কুমড়ার ডাব এরকম নিয়ে কাদার মধ্যে দিয়ে কৃষ্ণের জন্মলে নীলা পালন করা হলো, কাদার মধ্যে, মানে কেক কাদার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, অনেক খেলা খেললো। এই দৃশ্যগুলো দেখলাম, এগুলো দেখে মোটেও ভালো লাগলো না। এখানে নারী পুরুষ যারা আছে উভয় মিলে মানে যৌথভাবে এগুলো করলো, আসলে আমি সেটা এখন বলতে চাচ্ছি না যে হিন্দু ভাইদের জন্য এটা অনেকটা খারাপ কথা, ওদের মন খারাপ হবে, তাদেরকে আমার লজ্জা দেওয়ার বিষয় নয়। একটাই বিষয়, মানুষ মানুষকে কোনো সেজদা করতে পারে না, মানুষ এক সেজদা করবে তার সৃষ্টিকর্তাকে, তার সৃষ্টিকর্তাকে সেজদা করবে। আমি আমার প্রশ্নের উত্তরে বললাম যে বাবা আমার সৃষ্টিকর্তাকে, আমার সৃষ্টিকর্তাকে,
বলছে ভগবান, ভগবান কোথায় থাকে? প্রশ্ন আসে, ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? ভগবানের বাড়ি কোথায়? ভগবান কী কাজ করে? ভগবানের কিছু সন্তান আছে কি না, কয়জন ছেলে মেয়ে আছে, বা ভগবান এরকম প্রশ্ন করলাম। তো আগে প্রশ্ন এটা প্রতি উত্তরে বাবা বললো, আরে ভগবানের স্ত্রী আছে ভগবতী, ভগবানের স্ত্রী আছে ভগবতী। তো এই কথাগুলো যখন বিশ্লেষণ করা হলো, বিশ্লেষণ করতে গিয়ে আমি বললাম, না বাবা, সৃষ্টিকর্তার কখনো ছেলে সন্তান থাকে না, বিবি বাচ্চা থাকতে পারে না। আমি কথাগুলো আমি ভেবে বললাম, যে কথাগুলো প্রতি উত্তরে আমাকে অনেক কথাই বললো, অনেক কথাই বললো। তো আমি আগে কিন্তু সন্ধ্যা হলেই ওই প্রতি হিন্দুর বাড়ির ভিতরে দেখেন যে একটা মন্দির আছে বা একটা স্থান আছে, সেখানে তারা পূজা করত। আমি এরকম পূজা করতাম, আমি সেখানে বসতাম। যেমন যখন মুসলমানেরা আজান দিলে, মাগরিবের আজান দিলে মসজিদে চলে যায় নামাজ পড়ে, তখন আমি যে ঠাকুরের ছেলে তা আমারও তো করণীয় আছে। তো আমি এরকম ঠাকুরের সামনে জোর হাত করে বসলাম, তো এরকম দীর্ঘদিন করলাম। তো আমি সেখান থেকে যে কিছু পাওয়ার আশা আমার আসছিল সেটা আমি দেখলাম না। আমার লাইফকে আমি উন্নত করতে চাইছিলাম যে আমি আমার সৃষ্টিকর্তাকে পাব। তো আমার সৃষ্টিকর্তাকে আমি সেভাবে খুঁজে পেলাম না। আমার যে প্রতিমার সামনে যখন বললাম, গুণং গুরু দেবাহে পুষ্প বানায় ধীরমহে তৎপদং দোষিতং জনং শ্রী গুরুহি নমঃ, অর্থাৎ ফুল দিয়ে আমি তাকে পুষ্প অঞ্জলিত করলাম, পদ তার পায়ে বা তার সামনে আমি মাথা নত করলাম, কিন্তু এটা আমার করণীয় সবটাই, মানে আমার কাছে জানে কেন উল্টাটা লাগছে। অবশেষে আমি আল্লাহকে কুদরতে আমি এক মুসলমান ভাইকে বললাম যে, ভাই আসলে তো আমি ঠাকুরের ছেলে, আপনার কাছে বলতেও তো অনেকটা খারাপ লাগতেছে, আমি আপনাদের ধর্ম প্রসঙ্গে কিছু জানতে চাই। তো আমার কিছু ধর্ম ধর্মীয় কিছু বই দেয়, আমি সেই বইগুলো পড়ি। বইগুলো পড়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস কিছু বললাম, তার জীবনী কিছু বললাম। জীবনী পড়ে দেখলাম যে আসলে সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম, আর এই মহামানব মানুষকে শুধু এই দিনেরই দাওয়াত দিয়েছিলেন, দিনের কথা বলেছিলেন, যে সঠিক ধর্মের কথা বলেছিলেন, যে তোমরা যারা তোমাদের পূর্বশীত প্রতিমা পূজা করে, দেবদেবী পূজা করে, এগুলো এসব ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও, আসলে এগুলো তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, এটা তোমাদের আসলে কোনো লাভও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। অহেতুক কথা। আল্লাহ রাসুলের জীবন থেকে আমি পাইলাম যে আল্লাহ ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা আমি জানতে পারলাম, বুঝতে পারলাম যে আসলে আসমান জমির মধ্যে সৃষ্টিকর্তা এক, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ নেই। এটা আমার মনের মনে আমি বিশ্বাস করে থাকলাম, সে মনের কথা মনেই রাখি তাদেরকে দাওয়াত দিতে শুরু করলাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার ভাইকে দাওয়াত শুরু করলাম যে, মা আমরা তো এখন অসহায়ের অসহায়, অর্থাৎ আমার বাবা মারা যাওয়ার পরে তো আমাদের মানে কে দেখশন করবে, সেটা তো আমাদের জীবনে এরকম কেউ নেই। তো আমার এক ছোটো ভাই আছিল, আমরা দুই ভাই। তো আমি মাকে ভাই বললাম, মা আমার মনে চাচ্ছে যে মুসলমান হইতে, মুসলমানের আদর্শগুলো আমার কাছে অনেকটা ভালো লেগেছে, আর আমি মনে চাচ্ছি যে আমার ছোটো ভাইকে আমি মাদ্রাসায় ভর্তি করি, আর আমিও মাদ্রাসায় ভর্তি হই, আর আপনি ঘরের ভিতরেই থাকেন, আর এরকম পাঁচ অক্ত নামাজ পড়বেন, পদ্মা নিশি থাকবেন, অনেক ভালো লাগবে, আমাদের পরিবারটা আপনার খুব শান্তিময় হবে। মা তো ঠাকুরের মেয়ে, মা বলল, রাম 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 রাম, এসব কী কথা শোনাচ্ছি তুমি আমাকে, তুমি ঠাকুরের ছেলে হয়ে এসব কী কথা শোনাচ্ছি, জীবনের ইতিহাস কি এভাবে মানুষ কি রচনা করে, এভাবে কি মানুষের জীবনের ইতিহাস রচনা করে, তুমি এ কথা তোমার বাবদাদার এবং মুখে চুনকালি দিতে চাচ্ছ? তোমার বাবা না দামি মানুষ একজন, তোমার বাবা না হাজার হাজার লাখ লাখ শিষ্য আছে, তারা কি বলবে তোমাকে, এ কথা বলো না, খবরদার এ কথা বলো না। মা কথা বলতে শুরু করলো, ডিফারেন্ট হয়নি, আমি তখনও ওই ধর্মেই ছিলাম, কিন্তু ওই ধর্মে থাকা পরও আমি কথাগুলো ইসলামের গান গেয়ে যাচ্ছি। তো আমার মা তখন কথাগুলো আমার আর কি বড়ো আম্মাকে বলছে, আমার চাচি আম্মাকে বলেছে, আচ্ছা আমার বাবার আর কি বড় যিনি আসিলেন, আমার বড় আব্বা বলি, বড় আব্বা বড় আম্মাদেরকে বলছে, যেইভাবেই বলছে, শুনছেন
উকিলের কথা শুনছেন, এই উকিল কুমার দেবসিংহ কথা শুনছেন, কি বলতে চাচ্ছে? আমাদের ধর্ম নাকি পাঁচে ধর্ম? তো বলছি ওনা কি মুসলমান হতে চাচ্ছে? ও বলছে যে আমার ছোটো ছেলেকে মানসা ভর্তি করে দিতে, নিজে মুসলমান হবে। আমাকে বলছে তার ছোটো ভাইকে মুসলমান হবে। তো তোমরা কি বলো? কথা বলা বলা বলি শুরু করে ওরা এক ছোটো মানুষ কি এখন তো বুঝ হয় নাই, এ কথা বাদ দেন, এখন কথা বলা লাগবে না। তো আমাদের ধর্মের বর্ণনা তখন বয়স ছিল 17 থেকে 18 বছর, 17-18 বছর।